হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন টি ফানি ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো র্যাবের ম্যাজিস্ট্রেট গোলাপ সারদ সাহেবকে নিয়ে কথা বলবো আসলে উনি মূলত খুবই একজন ভালো মানুষ উনি যেখানে বেজাল পশুধনী বেজাল ওষুধ বেজাল খাদ্য দ্রব্য নিয়ে উনি বিশেষভাবে অভিযান চালিয়ে যেত আর যখন এরকম কোনো কিছু করে কোনো ভালো মানুষ তখন অসাধু কিছু ব্যবসায়ী তাদের খুবই মনক্ষিপ্ত এবং কি কষ্ট হয়ে যায় এটা স্বাভাবিক সেই কারণে তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়েছিল আর এই মামলা দেওয়ার কারণে সাধারণ জনগণ খুব ক্ষিপ্ত হয়েছিল মানববন্ধন করা হয়েছিল সেখানকার কিছু চিত্র ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো দেখানোর আগে আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখাই আপনাদেরকে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই মানববন্ধনে কথা বলার আগে একটি কথা বলতে চাই আপনি যদি নীতিবাদী মানুষের পক্ষে দাঁড়াতে না পারেন তাহলে আপনার সন্তানও নীতিবান হয়ে আপনাকে কখনও আলোর মুখ দেখাতে পারবে না আজকে আমরা যে মানববন্ধনে উপস্থিত হয়েছি র্যাবের একজন সৎ আদর্শবান ন্যায় নীতি নির্ধারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোর আলমের পক্ষে এই মানুষটা আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলে এই মানুষটার সুন্দর সুন্দর কাজগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তিনি বেজাল ওষুধের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং কাউকে ছাড় দেননি তিনি বেজাল খাদ্যর বিরুদ্ধে আন্দোলন করেছেন কাউকে ছাড় দেননি এই র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোর আলম যখন অপারেশনে থাকে তখন তিনি তার স্ত্রীর ফোন পর্যন্ত রিসিভ করেন না এই র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন কোনো অপারেশনে থাকে উনি কখন কোনো মানুষের ফোন রিসিভ করেন না এগুলা সাংবাদিকরাই আমাদেরকে জানিয়েছেন আজকে এই মানববন্ধনের মাধ্যমে একটি কথা বলতে চাই যে অশিক্ষিত জঙ্গলি সন্ত্রাসী চাঁদাবাজ এই ভদ্রলোক ন্যায় নীতিবান এই মানুষটার বিরুদ্ধে হাইকোর্টে মিথ্যা রিট করেছেন এই রিট শুধু প্রত্যাহার করলেই চলবে না এই মানুষকে উন্মোচন করে দেশ ও জাতির কাছে তার মুখোশ খুলে দিতে হবে সে কেন কোন কারণে এই মানুষটার বিরুদ্ধে মিথ্যা রিট করেছেন তার গতিকে কেন থামিয়ে দেওয়া হয়েছে কোন চক্রের মহলে এবং কার নির্দেশে সে এই হ্যাঁ বন্ধুরা এতক্ষণ সাধারণ মানুষের মানব বন্ধন সাধারণ মানুষের মুখে কথা আপনারা শুনলেন এখন আমরা শুনবো সে র্যাবের ম্যাজিস্ট্রেট গোলাম সারোয়ার সাহেবের মুখ থেকে ওনার কিছু কথা আমরা শুনতে চাই তো ওনার একটু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই আমরা চলুন সেই ভিডিও ক্লিপটা আমি বিশ্বাস করি আমার মৃত্যু যখন হবে বা বিপদ যখন আসবে তখনই আসবে আল্লাহ যদি আমাকে ইয়ে করেন হেফাজত করেন তাহলে দুনিয়ার কেউ আমাকে কোনো ক্ষতি করতে পারেন এই বিশ্বাসটুকু আমি করি তো আমি যেটা বুঝি ক্ষমতা বলতে আসলে কোনো কিছু না সেটা হচ্ছে আমরা পালন করব দায়িত্ব পালন করি যখন আমি বাইরে অভিযান করি তো রাত বিরাতে তাদের অনেক কষ্ট হয় আর বড়ো অনেক সময় স্কুলে যেতে পারে না বাকি সবসময় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি যে জাতির বৃহত্তর কল্যাণে এই স্যাক্রিফাইসটুকু করতে পারে এতক্ষণে আপনারা অনেক কিছু দেখলেন সে ভিডিও ক্লিপগুলো আসলে আমার পক্ষ থেকে আমি বলতে চাই সে গুলাম সারোয়ার সাহেবকে বলতে চাই আপনি প্রত্যেকটা জেলায় জেলায় এরকম বেজাল বিরোধী অভিযান চালিয়ে যান আর আমি শুধু একটাই বলবো এমন একটা ভালো মানুষের জন্য এই মিথ্যা মামলাটা প্রত্যাহার করা উচিত আমার পক্ষ থেকে আমি এটি বলি আপনাদের মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখিবেন এবং আপনাদের মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন করে আমাদেরকে জানাবেন আমাদের পাশে থাকবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে সাপোর্ট করে আসছেন সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সালামু আলাইকুম